কোভিড আক্রান্তের সংস্পর্শে আসায় হোম কোয়ারেন্টাইনে গেলেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসুম বেনাজির নূর। গত 27 জুন মালদা জেলা পরিষদ হলে একটি বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে মালদা জেলা কর্মাধ্যক্ষের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের বেশ কিছু নেতা নেত্রী। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি মৌসুম বেনাজির নূরও। এরপর জেলা কর্মাধ্যক্ষের শরীরে করোনা লক্ষণ দেখা দেওয়ায় তার সোয়াব সংগ্রহ করে মালদা মেডিকেল কলেজের বিআরডিএল ল্যাবে পাঠানো হয়। সেখান থেকেই আজ তার সোয়াব রিপোর্ট কোভিড পজিটিভ আসে। এই খবর পাওয়ার পরই জেলা কর্মাধ্যক্ষের সংস্পর্শে আসার জন্য হোম কোয়ারেন্টাইনে চলে যান মৌসুম বেনাজির নূর। অন্যদিকে গত 24 ঘন্টায় মালদা জেলায় করোনা আক্রান্তের সংখ্যা 29, জেলায় মোট করোনা আক্রান্ত 663 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন 300 জন। ব্যুরো রিপোর্ট, মালদা।